কর্তব্যরত বিএসএফ কর্মীকে লক্ষ্য করে পাচার গাড়িতে ছোড়া বোমার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করলো গাইঘাটা থানার পুলিশ। মৃতদের বাড়ি আংরাইল এলাকায়। বিএসএফ জওয়ানকে বোমা মারার ঘটনায় গ্রেপ্তার দুই। বৃহস্পতিবার ভোর রাতে ভারত বাংলাদেশ সীমান্তের আংরাইলে পাচারকারীদের ছোড়া বোমার আঘাতে গুরুতর জখম হয়েছিলেন কর্তব্যরত বিএসএফ জওয়ান। ঘটনায় ক্ষতবিক্ষত হয় জওয়ান আনিসুর রহমান। এমনকি অস্ত্রোপচার করে তার একটি হাত বাদ দিতে হয়েছে কলকাতার নার্সিংহোমে। ঘটনার পর বিএসএফের পক্ষ থেকে ডিআইজি সাউথ বেঙ্গল সাংবাদিক সম্মেলন করে বিএসএফের পক্ষ থেকে কড়া অবস্থান নেওয়ার কথা জানান। ঘটনার পর আংরাইল সীমান্তে বেড়েছে বিএসএফের নজরদারি। ইতিমধ্যেই বিএসএফের পক্ষ থেকে মিটিং করা হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ডসের সাথে। ঘটনার পর বাংলাদেশি পাচারকারীদের সাথে ভারতীয় দুষ্কৃতীদের যোগাযোগের প্রমাণ মিলেছিল, সেই মতোই তদন্ত চালাচ্ছিল পুলিশ। তদন্তে নেমে বিএসএফ জওয়ানের ওপর পাচারকারীদের বোমা ছোড়ার ঘটনায় বাংলাদেশি পাচারকারীদের সহযোগিতার অভিযোগে শনিবার ভোর রাতে আংরাইল সীমান্ত থেকে গ্রেপ্তার হয় দুজন ধৃতেরা, তাপস ঘোষ ও সায়ন ঘোষ। গাইঘাটা থানার পুলিশ শনিবার ভোর রাতে আংরাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। ধৃতদের এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে অতীতেও পাচার কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।